পেট্রোপোলে হয়রানির অভিযোগে আবারও কর্মবিরতির ডাক দেয়ায় সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রফতানি বন্ধ রয়েছে। এতে বন্দরে ঢোকার অপেক্ষায় আটকা পড়েছে হাজারের বেশি পণ্যবাহী ট্রাক। এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কারণে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে বিদেশের ব্যবসায়ীদের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের প্রচন্ড আগ্রহ বেশি। তবে আমরা লক্ষ্য করছি সম্প্রতি কয়েক বছর ধরে বিশেষ করে ভারতের পেট্রোপোল অংশে নানান অব্যবস্থাপনা এবং যে সমস্যার কারণে কিন্তু যে স্বাভাবিক যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনি জানেন ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ দিয়ে সেখানকার যে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আছে তাদের শ্রমিকদের সাথে একটি বিএসএফের একটি সমস্যার কারণে কিন্তু গত তিন দিন আগে গত সপ্তাহে তিন দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আবারও কিন্তু তাদের এই ধর্মঘট ডাকার ফলে কিন্তু আজ সকাল থেকে কিন্তু ভারতের সাথে বেনাপোল বন্দর দিয়ে সম্পূর্ণ আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। অর্থাৎ কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দর থেকে ভারতে যেতে পারছে না এবং ভারতের পেট্রোপোল বন্দর থেকে কিন্তু কোনো ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসতে পারছে না। আমরা এই ধর্মঘটের কারণে ধর্মঘটের যে বিষয়টি আমরা প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি যে ভারতের যে সমস্ত ট্রান্সপোর্ট কর্মচারী আছে যারা বন্দরে ঢুকছেন তারা তাদের নিজস্ব সংগঠনের যে আইডি কার্ড সে আইডি কার্ড দেখিয়ে কিন্তু পেট্রোপোল বন্দরে আসছেন। তবে বন্দর কর্তৃপক্ষ এবং ভারতের যে বিএসএফ তারা নিয়ম করে যে এখন থেকে পেট্রোপোল বন্দরে প্রবেশ করতে গেলে কাস্টমস অথবা বন্দরের স্বাক্ষরিত পরিচয় পত্র নিয়ে বন্দরে প্রবেশ করতে হয়। এটা কিন্তু প্রচন্ড সমস্যার সৃষ্টি হয় এবং যে কর্মরত ডাক দেয় অথবা বন্দরের স্বাক্ষরিত পরিচয় পত্র নিয়ে বন্দরে প্রবেশ করতে হয় এটা কিন্তু প্রচন্ড সমস্যার সৃষ্টি হয় এবং যে কর্মরত ডাক দেয় শ্রমিকরা কর্মপরিচয় ডাক দেয় কিন্তু বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রোপোল বন্দরের যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু বন্ধ হয়ে রয়েছে। আমরা কথা বলেছি স্থানীয় ব্যবসায়ীদের সাথে, স্থানীয় ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় তারা কিন্তু বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তারা বলছেন যদি এই ধর্মঘট দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু আরও তারা ক্ষতির মুখে পড়বেন। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এটি যেহেতু ভারতের আভ্যন্তরীণ বিষয় তারপরেও আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় কিন্তু তার প্রভাব পড়েছে বাংলাদেশে। তবে দ্রুত যেন চলমান যে সমস্যা সেটা নিষ্পত্তির মাধ্যমে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য চালু হয় তার জন্য তিনি ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় কর্তৃপক্ষকে তিনি হচ্ছে অনুরোধ জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভারতের যে ট্রান্সপোর্ট ব্যবসায়ী তাদের কিন্তু দীর্ঘদিনের ধরে অভিযোগ রয়েছে যে পেট্রোপোল বন্দরে যখন তারা প্রবেশ করে তখন সীমান্তরক্ষী বিএসএফ নানা অজুহাতে কিন্তু তাদেরকে শরীর তল্লাশি সহ হয়রানি করে থাকে। তারা বর্তমানে তারা যেটা বলতে চাচ্ছেন যে বর্তমান সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত এ পথে কোনো আমদানি এবং রপ্তানি বাণিজ্য হবে না। তো এ ছিল বেনাপোল বন্দর থেকে সর্বশেষ। এতক্ষণ আমরা সরাসরি ছিলাম বেনাপোল বন্দরে।